হেঁটে আমরা গর্ষণবুগিয়ালের টপে পৌঁছে গেলাম। আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। আউলিয়া আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে যোশীমঠ। ঋষিকেশ থেকে দূরত্ব 251 কিলোমিটার আর হরিদ্বার থেকে দূরত্ব 274 কিলোমিটার। দু জায়গা থেকে যোশীমঠে আসার বাস পাবেন, তবে উত্তরাখণ্ড ভ্রমণের জন্য গাড়ি ভাড়া করাই সুবিধা। যোশীমঠ পৌঁছে আমরা দুদিনের জন্য ঘাঁটি গাড়লাম হোটেল উদয় প্যালেসে। গুড মর্নিং, আজ 13ই ডিসেম্বর আমরা যোশীমঠে আছি। যোশীমঠ থেকে আপনাদের নিয়ে যাব আউলি। তো যাওয়ার পথে আমরা হোটেলেই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। এখানে মানে খাবারের দাম প্রচুর, অনেক কস্টলি। দেখুন ইন্দ্রনীল যে লুচি খাচ্ছে, চারটে লুচির দাম কত নিয়েছে ইন্দ্রনীল? 120 টাকা। 120 টাকা চারটে লুচি। আর আমি এক বাটি পোহা নিয়েছি, উপমা নিয়েছি, উপমার দাম 100 টাকা। হোটেল থেকেই গাড়িতে করে নামিয়ে দিয়ে গেল রোপওয়ের এন্ট্রি পয়েন্টে। দূরত্ব হোটেল থেকে বড়জোর 1 কিলোমিটার। সিঁড়ি দিয়ে আপনাকে উপরে হেঁটে উঠতে হবে। হাঁপিয়ে গেছি। উঠেই পাশে পেয়ে যাবেন টিকিট কাউন্টার, এখানে আপনি টিকিট পেয়ে যাবেন। জনপ্রতি 1000 টাকা লাগবে টিকিটের মূল্য। তবে আমরা কিন্তু অনলাইন টিকিট আগে থেকেই কেটে নিয়েছিলাম। গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের সাইট থেকে আপনি টিকিট কাটতে পারবেন। তবে টিকিটের কিন্তু পুরোটাই প্রিন্ট আনতে হবে, এবং বুকিং করার সময় যে আই কার্ড দেবেন, আই কার্ডের নাম দেবেন, সেই আই কার্ডটাই সাথে নিয়ে আসতে হবে। জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করতে হবে, নির্দিষ্ট টাইম আছে ছাড়ার। তো এই জায়গা থেকে জায়গাটা অসাধারণ লাগছে। দেখুন আমরা জার্নি স্টার্ট করলাম। টোটাল ডিস্টেন্স 4.15 কিলোমিটার, আর 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। কিন্তু এটা আমাদের সেই লোকাল ট্রেনের মতো ব্যবস্থা আর কি, দাঁড়িয়ে যেতে হবে। দেখুন এই হাতে ধরতে পারবেন, বসার কোনো ব্যবস্থা নেই। লোকাল ট্রেনের মতোই ভিড়, শুধু হকার নেই। যোশীমঠ টাউনের ভিউ মানে অপূর্ব, অসাধারণ। দেখুন কেমন লাগছে শীর্ষ বলো, অভিজ্ঞতা তোমার? খুবই ভালো লাগছে, অসাধারণ ভিউ, খুব ভালো লাগছে। পলাশদাকে আর ইন্দ্রনীলদাকে আমাকে নিয়ে আসার জন্য। আমরা 8 নম্বর টাওয়ারে চলে এসেছি। আপনি চাইলে এখানে নেমে যেতে পারেন, এখান থেকে নেমে আবার চেয়ার লিফ্টে উঠতে পারেন। আবার যারা হোটেলে থাকতে চায়, হোটেলে থাকতে গেলে কিন্তু এখানে 8 নম্বর টাওয়ারেই নামতে হবে।
দূরে দেখতে পাচ্ছেন আউলির একমাত্র আর্টিফিশিয়াল লেক। যখন আউলিতে বরফ থাকে না তখন এখানে কৃত্রিমভাবে বরফ জমানো হয়। চলে এসেছি আমরা 10 নম্বর টাওয়ারে, এটা আমাদের শেষ গন্তব্য। সত্যি স্বর্গ বলে যদি কিছু থাকে তো এখানেই। আউলির অপরূপ সৌন্দর্য দেখে চোখ ধাঁধিয়ে গেল। আউলির সৌন্দর্য উপভোগ করে এবারে আমাদের গন্তব্য 3 কিলোমিটার দূরের গর্ষণ বুগিয়াল। আমরা এখন যাচ্ছি গর্ষণ বুগিয়াল ঘোড়ার পিঠে করে। এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূর। পার হেড 500 টাকা নিচ্ছে ঘোড়ার জন্য, আর ফরেস্ট ডিপার্টমেন্টের চার্জ 45 টাকা জন প্রতি। সুনীল ভাই কিছু বলো, কেমন লাগছে? এইখান থেকে আউলিটাকে আরো সুন্দর লাগছে, যত দূরে যাচ্ছে আউলি থেকে আরো বেশি সুন্দর লাগছে। এবার আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। জঙ্গলের ভেতরে বেশ ছায়াময় জঙ্গল পরিবেশ, চারদিকে গাছ, ঠান্ডাটাও এখানে বেশি। কি অদ্ভুত অনুভূতি! তো আউলিতে আমরা কেউ বরফ পাইনি, এক্সপেক্ট করেছিলাম যে ডিসেম্বরে মাঝামাঝি প্রচুর স্নোফল হয়। হ্যাঁ, তবে বরফ না পেলেও মানে সৌন্দর্য শুধু বরফই আছে এরম নয়, প্রকৃতিক সৌন্দর্য অর্ধেকে শুধু ওক আর ওক। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই প্রতিটা গাছ ওক গাছ, পুরো চারিদিকে একদম ওকে ভর্তি। চলে এসেছি গর্ষণ বুগিয়ালে। বুগিয়ালের ভিউটা একবার দেখুন। কাল রাতে অল্প স্নোফল হয়েছে, যেখানে দূরে কিছু আমরা অল্প বরফ দেখতে পাই। আমরা যাচ্ছি গর্ষণ বুগিয়াল টপে, অনেকে 360 ভিউ পয়েন্টও বলে। হেঁটে আমরা গর্ষণ বুগিয়ালের টপে পৌঁছে গেলাম, হাঁপিয়ে গেছি। এই তখন থেকে দেখুন একদম 360 ডিগ্রি ভিউ, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম আউলির থেকে আরও ভালো। এইখান থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায় নন্দা দেবী, নন্দাগুন্টি, চৌখাম্বা, হাতি ঘোড়া, কামেট, লোটাস, মানা প্রভৃতি সিংহগুলি। আহা, কি দেখিলাম! জন্ম জন্মান্তরেও ভুলিব না।
এবার আমাদের ফেরার পালা। मेरा नाम है अशोक चौहान और मैं यहाँ पे हॉर्स राइडिंग का काम करता हूँ ओली टू गौरसन वैली। तो हमारा जो एक घोड़ा है ये घोड़ा 1000 रुपये पर हेड और बार्किंग के हिसाब से आप कम ज़्यादा कर सकते हो। जितना ज़्यादा हमारे पास ग्रुप होंगे उस हिसाब से हम ग्रुप वाइज घोड़े लाते हैं यहाँ पे। तो अभी ये भैया जो हमारे साथ आए हैं ये गए थे 360 व्यू पॉइंट ओली 10 नंबर से आए ये रोपवे से और रिटर्न जाना है उन्होंने 1 बजे। कॉन्टैक्ट नंबर हमारा कॉन्टैक्ट नंबर है 9520961373। थैंक यू। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পারলে লাইক শেয়ার বা কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।